মন মাতানো সুরে কয়েক দশক ধরে শ্রোতাদের মন কেড়েছেন। দীর্ঘ পাঁচ দশকেরও বেশি সময় ধরে দেশে ও দেশের বাইরে পেয়েছেন জনপ্রিয়তা, স্বীকৃতি ও ভালোবাসা। তিনি আর কেউ নন, উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতশিল্পী রুনা লায়লা। তিনি এদেশের প্রথম সঙ্গীতশিল্পী যিনি জয় করে নেন উপমহাদেশের হৃদয়। সঙ্গীতের জাদুকরী এই শিল্পী লোকজ, পপ, রক, গজল, আধুনিক সব ধাঁচের গানই গিয়েছেন। বাংলা, হিন্দি, উর্দু, ইংরেজি সহ 18টি ভাষায় গান গিয়েছেন তিনি। এ পর্যন্ত গানের সংখ্যা 10,000-এরও বেশি। ১৯৫২ সালের 17ই নভেম্বর সিলেটে রুনা লায়লার জন্ম। খুব ছোটবেলা থেকেই গানের প্রতি প্রবল আগ্রহ তার। শৈশবেই তানপুরা নিয়ে খেয়াল পরিবেশন করে নজর কাড়েন তিনি। মাত্র 12 বছর বয়সে পাকিস্তানি ছবি জুগনুর মাধ্যমে গানে অভিষেক হয় রুনা লায়লার। বাংলাদেশের ছবিতে রুনা লায়লার গাওয়া প্রথম গান হল গানেরই খাতায় স্বরলিপি লিখে। বলিউডের বেশ কয়েকটি ছবিতে গান গেয়েছেন রুনা লায়লা। সর্বশেষ গেয়েছিলেন 1990 সালে অমিতাভ বচ্চন অভিনীত অগ্নিপথ ছবিতে। গানের বাইরে চাষী নজরুল ইসলাম পরিচালিত শিল্পী ছবিতে নায়িকা হিসেবে অভিনয় করেছেন রুনা লায়লা। এতে তার সহশিল্পী ছিলেন আলমগীর। পরবর্তীতে তাকেই বিয়ে করেন রুনা লায়লা। কিংবদন্তি এই শিল্পী জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন 5 বার। এছাড়া স্বাধীনতা পদক, বাংলাদেশের চলচ্চিত্র প্রযোজক সমিতি পুরস্কার, পাকিস্তানের নিগার অ্যাওয়ার্ড সহ অসংখ্যবার পুরস্কৃত হয়েছেন তিনি। এখানেই শেষ নয়, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পীদের আমন্ত্রণেও ছুটে গিয়েছেন তিনি। সান্নিধ্য পেয়েছেন সুরের দেবী, লতা মঙ্গেশকরের দ্বৈতকণ্ঠে গিয়েছেন আদনান সামি ও আশা ভোসলের সঙ্গে। খ্যাতনামা শিল্পী রুনা লায়লার জন্মদিন আজ। দ্য রিপোর্টের পক্ষ থেকে তার জন্য রইল জন্মদিনের শুভেচ্ছা।